পোর্শাই বেসরকারি সংস্থা ব্র্যাকের ইন্ডিজেনাস রাইটস জাতীয় ও আন্তর্জাতিক শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর পোর্শাই বেসরকারি সংস্থা ব্র্যাকের ইন্ডিজেনাস রাইটস জাতীয় ও আন্তর্জাতিক শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ব্র্যাক এরিয়া অফিস পোর্শা মিলনায়তনে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচি ইন্ডিজেনাস পিপুলস পোর্শা শাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্র্যাকের নওগাঁ জেলার সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের সমন্বিত উন্নয়ন কর্মসূচি ইন্ডিজেনাস পিপুলস প্রজেক্টের কর্মসূচি ব্যবস্থাপক আল বেরিকুস খালকো। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র অফিসার ট্রেনিং এ কমিউনিকেশন ঢাকার আলপনা জয়ন্তী কুজুর। আইডিও পরিত্য স্টপ্প এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন নওগাঁ জেলা সমন্বিত উন্নয়ন কর্মসূচি ইন্ডিজেনাস পিপুলস প্রজেক্টের ঊর্ধ্বতন ব্যবস্থাপক সুগ্রীব কুমার সরকার। এ সময় উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি কামরুজ্জামান সরকার বাবু, সাধারণ সম্পাদক এম রইসুদ্দিন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সাংবাদিক সালাউদ্দিন আহমেদ সহ উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকগণ এবং আদিবাসী নেতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন কমিউনিটির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সালাউদ্দিন আহমেদ, এসটিভি পোর্শা, নওগাঁ।